কেমন আছো বন্ধুরা আমি সৌগত যিশুদার পাঠশালায় তোমাদের স্বাগত তো বন্ধুরা এই দেখো বেঙ্গল পুলিশ ডবলুবি পুলিশ ডট গভ ডট ইন এর ওয়েবসাইটে আজ আজকেই তাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে যেই অ্যাডভার্টাইজমেন্টটা দিয়েছে তো দেখো এই যে দু নম্বরে দিয়েছে ন তারিখ রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবঅর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড তো এই যে অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ এক্সাইজ ডিপার্টমেন্ট মানে আবগারি দপ্তরের কী কী হবে সাবঅর্ডিনেট এক্সাইজ কনস্টেবল নিয়োগ হবে তো ঠিক আছে তো এই যে এই এক্সাইজ ডিপার্টমেন্টের যে কনস্টেবল নিয়োগ হবে এবং মেল এবং ফিমেল উভয়েরাই অ্যাপ্লিকেবল এখানে তো পাশে লেখা আছে দেখো গেট ডিটেলস এই যে গেট ডিটেলস এটাতে ক্লিক করলে তোমরা তোমরা একটা পেজে চলে যাবে তো আমরা দেখা যাক ক্লিক করে দেখা যাক আমরা আমাদেরকে কোন পেজে নিয়ে যায় তো বন্ধুরা দেখো ক্লিক করতে আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে এলো তো ওয়েবসাইটটায় তো এখানে আমরা যেটা দেখব দেখো এই চার নম্বরে চার নম্বরে আছে কি ইনফরমেশান টু দ্য অ্যাপ্লিকেশান অনলাইন সাবমি সাবমিশান এটার গেট ডিটেলসে আমরা ঢুকে পুরো ডি অ্যাপ্লিকেশানটার যেটা নোটিফিকেশানটা দিয়েছে ওয়েবসাইটে সেটার আমরা টোটাল ডিটেলস জানবো এবং সেইটাতে আমরা এবারে চলে যাই তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এই পিডিএফটিতে এই পিডিএফটি তোমরা এই ডিসক্রিপশান বক্সের লিঙ্কে পেয়ে যাবে তো সেই লিঙ্কে ক্লিক করে তোমরা পিডিএফটি ডিটেলস দেখে নেবে তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি দেখো কী বলেছে টোটাল অ্যাপ্লিকেশানটা এখানে দেওয়া আছে তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো তাদের ওয়েবসাইটে যে অ্যাপ্লিকেশনটা দিচ্ছে টু অ্যাপ্লিকেশান ফর অনলাইন সাবমিশান অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি এক্সাইজ কনস্টেবল ইন দ্য সাবর্ডিনেট এক্সাইজ সার্ভিস আন্ডার ফিনান্স ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু থাউজেন্ড নাইনটিন ঠিক আছে দেখো নেম অফ দ্য পোস্ট নেম অফ দ্য পোস্ট অ্যান্ড পে স্কেল কী বলেছে এক্সাইজ কনস্টেবল ইনক্লুডিং লেডি কনস্টেবল পে স্কেল কী বলেছে পাঁচ হাজার চারশো থেকে পঁচিশ হাজার দুশো পেম্যান্ট টু এবং গ্রেড পে ছাব্বিশশো ছাব্বিশশো গ্রেড পে মানে আজকের দিনে তোমরা যদি চাকরিতে ঢুকো তাহলে প্রথমেই এন্ট্রি লেভেলে একুশ থেকে বাইশ হাজার টাকা স্যালারি দিয়ে স্টার্ট হবে তো নিয়োগ হতে হতে আরও অনেক দিন যাবে তো ততদিনে আশা করি স্যালারি অনেক বেড়ে যাবে তো নাম্বার অফ ভ্যাকেন্সি নাম্বার অফ ভ্যাকেন্সির এখানে টোটাল লিস্টটা দিয়ে দিয়েছে দেখো কি বলেছে নাম্বার অফ ভ্যাকেন্সির আনরিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে এগারোশো সত্তর ভ্যাকেন্সি এবং আনরিজার্ভ শিডিউল শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ও এ সব রকম ভ্যাকেন্সিটা এখানে দেওয়া আছে দেখো টোটাল ভ্যাকেন্সিটা কত দেওয়া আছে টোটাল ভ্যাকেন্সি বন্ধুরা তিন হাজার ভ্যাকেন্সি তো এই চাকরির সংকটের বাজারে এটা তোমাদের কাছে সুবর্ণ সুযোগ তিন হাজার ভ্যাকেন্সি যা তা কথা নয় খুব অনেক ভ্যাকেন্সি এবং জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রেও দেখো এগারোশো সত্তর এটা যথেষ্ট ভালো ভ্যাকেন্সি আমি বলবো আরও একটা ইম্পর্টেন্ট যে কথা বলা আছে টোটাল ভ্যাকেন্সি অ্যাজ স্টেটেড অ্যাবাউ ইজ পিওরলি প্রভিশনাল সাবজেক্ট টু মার্জিনাল চেঞ্জ অর্থাৎ নিয়োগ হতে হতে আরও ভ্যাকেন্সিটা বাড়বে এটাও এখানে পরিষ্কার ইঙ্গিত করা আছে ক্লিয়ার এবারে দেখো এলিজিবিলিটি কি বলা আছে এলিজিবিলিটি বলা আছে তোমাকে মাস্ট ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এজ হতে হবে আঠেরো থেকে সাতাশের মধ্যে আর এজটা হিসাব করবে তোমরা এক এক দু হাজার হিসাবে ক্লিয়ার এবং এস এসটির ক্ষেত্রে পাঁচ বছরের বয়সের ঊর্ধ্বসীমায় পাঁচ বছরের ছাড় এবং ও বিসি ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমায় তাদের তিন বছরের ছাড় দেওয়া আছে এবারে দেখো ডেট অফ বার্থের মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী তোমরা এজটা হিসাব করবে মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান যেটা বলতেছিলাম মাধ্যমিক পাস মিনিমাম হতে হবে এবং মাধ্যমিকে মাধ্যমিকে তোমাদের একটা বিষয় ল্যাঙ্গুয়েজ বিষয় বাংলা না হয় নেপালি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে প্রিলিমিনারি যে পরীক্ষাটা হবে সে রিটিন এক্সামিনেশান হবে তার একটা টেস্টও নেওয়া হবে ক্লিয়ার তো এরপরে আমরা যাচ্ছি দেখো মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড মিনিমাম ফিজিক্যাল স্ট্যান্ডার্ড এখানে কী বলেছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা যারা মেল ক্যান্ডিডেট এবং যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ গোর্খা রাজবংশী এবং শিডিউল টাইপ ছাড়া মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে হাইট হতে হবে একশো সাতষট্টি সেন্টিমিটার এবং চেস্ট হতে হবে আটাত্তর সেন্টিমিটার এবং চেস্টটা এক্সপ্যানশানের পর পাঁচ সেন্টিমিটার পর্যন্ত ফুলাতে হবে এবং ওয়েট হতে হবে তাদের হাইটের সঙ্গে প্রপরশন সমানুপাতিকভাবে হতে হবে এবং সেই ওয়েটের চারটা একটা চার্ট দেওয়া আছে তাদের হাইট কত হলে তাদের ওয়েট কত হতে পারে সেটার চার্টটা নিচে দেওয়া আছে আর দেখো মিল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যারা গোর্খা রাজবংশী এবং এস টি ক্যান্ডিডেট তাদের মিনিমাম হাইট হতে হবে ষাট সেন্টিমিটার এবং চেস্টের এখানে মেজারমেন্টটা দেওয়া আছে এবারে ফিমেল ক্যান্ডিডেটদের কথায় আসি যারা ফিমেল জেনারেল ক্যান্ডিডেট তারা দেখো একশো ষাট সেন্টিমিটার হাইট হতে হবে এবং তাদের ওয়েট হাইট অনুযায়ী ওয়েট কত হবে সেটাও নিচে লিস্ট দেওয়া আছে এবং ফিমেল ক্যান্ডিডেট যারা গোর্খা রাজবংশী এবং শিডিউল ট্রাইব তাদের হাইট হতে হবে মিনিমাম হাইট একশো বাহান্ন এবং তাদেরও ওয়েটটা নিচে দেওয়া আছে এবারে যাই আমাদের হাইট অনুযায়ী ওয়েট অর্থাৎ কারও ওয়ে হাইট যদি একশো বাষট্টি ধরো হয় একশো বাষট্টি সেন্টিমিটার হয় তার সে যদি ফর এক্সাইজ কনস্টেবল ফর এক্সাইজ কনস্টেবলের ক্ষেত্রে অর্থাৎ মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তার যদি একশো বাই একশো বাষট্টি সেন্টিমিটার তার হাইট হয় তার ওয়েটটা হতে হবে তিপান্ন থেকে ছেষট্টি কেজি এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ থেকে বাষট্টি কেজি এইভাবে তোমরা নিজেদের হাইটের সাথে ওয়েটটা মিলিয়ে দেখবে পুরো ডিটেলস দেওয়া আছে ক্লিয়ার আর কারো হাইট কারো হাইট যদি ধরো হচ্ছে কত একশো একষট্টি একষট্টি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাকে তাহলে ধরতে হবে তার হাইটটা একশো বাষট্টি সেন্টিমিটার ক্লিয়ার তার ওয়েটটা হিসাব করতে হবে একশো বাষট্টি সেন্টিমিটারের হিসাবে তো মাস্ট কোয়ালিফাই দ্য ফলোয়িং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কী কী ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টটা আছে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ষোলোশো মিটারের রান হবে সেটা সাড়ে ছয় মিনিটে কমপ্লিট করতে হবে এবং ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো মিটারের রান হবে সেটা দু মিনিটে কমপ্লিট করতে হবে ক্লিয়ার তো ম্যাথড অব রিক্রুটমেন্ট রিক্রুটমেন্টের প্রসেসটা কি বলা হয়েছে প্রিলিমিনারি পরীক্ষা হবে একশো মার্কের উপর এমসিকিউ অবজেক্টিভ এমসিকিউ টাইপের পরীক্ষা হবে প্রত্যেকটি এক একশো নাম্বারের একশো নাম্বারের পরীক্ষার জন্য একশোটি কোশ্চেন থাকবে এবং প্রতিটি কোশ্চেন এক নাম্বার করে থাকবে এবং সময় থাকবে এক ঘন্টা ক্লিয়ার এবারে তার মধ্যে বাংলা এবং নেপালি ভাষার একটি পরীক্ষা হবে দেখো হয় তুমি বাংলায় পরীক্ষা দেবে না হলে নেপালি ভাষার একটি পরীক্ষা তোমাকে দিতে হবে সেটা থাকবে পঞ্চাশ মার্ক এবং জেনারেল অ্যাওয়ারনেস এবং রিজিওনিং অর্থাৎ ম্যাথ রিজিওনিংয়ের উপর পঞ্চাশ মার্কের থাকবে এই টোটাল একশো মার্কের উপর পরীক্ষা হবে এবারে এই যে এমসিকিউ টাইপের প্রিলিমিনারি পরীক্ষাটা হবে সেটাই তোমাকে পাস করতে হবে কিন্তু এই মার্কসটা ক্যারি হয়ে মেডিল লিস্টের ক্ষেত্রে যাবে না কিন্তু এখানে থাকবে এই প্রিলিমিনারি পরীক্ষাটিতে একের চার করে প্রতিটি ভুল অ্যান্সারের জন্য একের চার করে তোমার মাইনাস মাই নেগেটিভ মার্কিং আছে প্রতিটি ভুল অ্যানসারের জন্য তো পার্ট টু পরীক্ষা এখানে কী আছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আছে এই টেস্টগুলো অর্থাৎ তোমাদের শারীরিক যে মানদণ্ডটা মানদণ্ডটা দেওয়া আছে মিনিমাম মানদণ্ড থাকতে হবে এবং দৌড়ঝাঁপের যে পরীক্ষাটা হবে সেই দৌড়ঝাঁপের পরীক্ষায় তুমি তাহলে কোয়ালিফাই করবে তোমাকে এই প্রিলিমিনারি পরীক্ষাটি দিয়ে তার আগে কোয়ালিফাই করতে হবে ঠিক আছে এবারে প্রিলিমিনারি পরীক্ষায় তুমি যদি কোয়ালিফাই করতে পারো এই যে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা তোমার নেওয়া হবে অর্থাৎ তোমার হাইট ওয়েট তোমার চেস্টের চেস্টের মাপ কত এগুলো তোমাদেরকে নেওয়া হবে এরপরে সেটিতে তুমি যদি কোয়ালিফাই করতে পারো এবারে তোমাকে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ ওই দৌড়ঝাঁপের ব্যাপারটা আছে দৌড়ঝাঁপ করতে হবে এরপরে চলে আস এবারে এই দুটোতে তুমি যদি কোয়ালিফাই করতে পেরে যাও এরপরে তোমাকে দিতে হবে ফাইনাল রিটিন টেস্ট ফাইনাল রিটিন টেস্ট দেখো কত মার্কসের পরীক্ষা হবে নব্বই মার্কসের পরীক্ষা হবে এখানে কি থাকবে এখানেও দেখো নব্বই মার্কসের মাল্টিপুল চয়েস পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে প্রত্যেকটি প্রত্যেকটি কোশ্চেনের জন্য এক মার্ক করে থাকবে এবং সময় থাকবে দেড় ঘন্টা এবং এখানেও এখানে তোমাকে কি কি বিষয়ের পরীক্ষা দিতে হবে না এখানে তোমাকে দেখো জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থাকবে তিরিশ মার্ক ইংরাজি থাকবে ইংরাজি থাকবে তিরিশ মার্ক ম্যাথামেটিক্স থাকবে অর্থাৎ এডিনমেট্রিক থাকবে কুড়ি মার্কস এবং রিজিয়নিং জিআই থাকবে দশ মার্কস অর্থাৎ এখানেও নব্বই মার্সের পরীক্ষা হলো এবার নব্বই মার্কসের পরীক্ষা হয়ে যাওয়ার পর এখানেও দেখো নেগেটিভ মার্কিং থাকবে একের চার করে প্রতিটি ভুল অ্যান্সারের জন্য একের চার করে নেগেটিভ মার্কিং থাকবে এরপরে যেটা থাকবে ইন্টারভিউ ইন্টারভিউ থাকবে দশ মার্ক অর্থাৎ মেন পরীক্ষা যেটা হবে নব্বই মার্চ এবং ইন্টারভিউ দশ মার্চ এই দুটোর উপর টোটাল মেরিট লিস্ট তৈরি হবে অর্থাৎ পরীক্ষা সিস্টেমটা কি দাঁড়াচ্ছে না প্রথমে তোমাকে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করতে হবে প্রিলিমিনারি পরীক্ষায় পাস করতে গেলে তোমার শারীরিক মাপঝোপের পরীক্ষাটি হবে শারীরিক মাপঝোপের পরীক্ষাটিতে পরীক্ষা তুমি পাস করলে এরপরে তোমার দৌড়ঝাঁপের পরীক্ষাটা হবে অর্থাৎ তোমাকে রান দিতে হবে রান রানে যদি তুমি পাস করে যাও এবারে তোমাকে মেন পরীক্ষায় ডাকা হবে মেন পরীক্ষাটা এখানে দেখো নব্বই মার্কের পরীক্ষা হবে এবং তারপরে দশ মার্কের ইন্টারভিউ হবে অর্থাৎ ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এই নব্বই প্লাস দশ এই একশো মার্কের উপর ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে এরপরে দেখো ইন্টারভিউর হয়ে যাওয়ার পরে ইন্টারভিউ হয়ে গেল তুমি চাকরি পেয়ে গেলে পরের মাস থেকে বেতন পাওয়া শুরু হয়ে যাবে তোমার তো মেডিকেল এক্সামিনেশান মেডিকেল এক্সামিনেশান দেখো চাকরির তুমি মেরিট লিস্টের স্থান পেয়ে গেলে এবারে তোমার মেডিকেল এক্সামিনেশান হবে মেডিকেল এক্সামিনেশানে সেখানে মেডিকেল বোর্ডের কাছে তোমার নো অবজেকশান সার্টিফিকেট থাকতে হবে বা তোমার দৃষ্টিশক্তি হতে হতে হবে সিক্স বাই এবং সিক্স বাই এবারে যদি খারাপ হয় খুব তাতে সিক্স বাই নাইন একটা চোখে সিক্স বাই নাইন আরেকটা চোখে সিক্স বাই টুয়েলভ হতে হবে এবং নিয়ার ভিজানের ক্ষেত্রে জিরো বাই সিক্স এবং জিরো বাই এইট হতে হবে এগুলো ডাক্তাররা ভালোভাবে বলতে পারবে বা এগুলো তোমরাও জানো যাদের চোখে ডিস্টার্ব আছে যাদের ডিস্টার্ব নেই তাদের কোনো সমস্যা নেই এবং কানে সোনার দক্ষতায় এই টেস্টগুলি হবে বোর্ডের সামনে এই টেস্টগুলি হবে এরপরে দেখো ভ্যারিকোজ ভেন্স অর্থাৎ তোমার তোমার শরীরে যদি কোনো শিরা ধমনি যদি উঁচু উঁচু হয়ে থাকে উঠে থাকে এইগুলো ব্যাপার হয় না অনেকের হয় শিরাগুলো বাইর থেকে বোঝা যায় সেইগুলো তাহলে ডিসকোয়ালিফাই ডিসকোয়ালিফিকেশান হয়ে যাবে সে এবারে দেখো ইম্পিডিমেন্ট ইম্পেডিমেন্ট ইন স্পিচ অর্থাৎ কারো যদি কথা বলার ক্ষেত্রে তোতলানো ব্যাপার থাকে তাহলে সে ডিসকোয়ালিফাইড হয়ে যাবে নখনি এবং ফ্ল্যাট ফুট নকনি বলতে যার হাঁটু দুটো একসাথে জোড়া লেগে যায় সেও ডিসকোয়ালিফাই হয়ে যাবে এবং ফ্ল্যাট ফুট যার যদি কারো যদি চ্যাপ্টা ধরনের পায়ের পাতা হয় এবং সেও ডিসকোয়ালিফি ডিসকোয়ালিফিকেশান হয়ে যাবে এবং চেস্ট এক্স রে নেওয়া হবে চেস্টে এগুলো মেডিকেল বোর্ড হলেই এগুলো নেওয়া হয় ঠিক আছে এগুলো তেমন কিছু ব্যাপার নয় এরপরে যেটা আছে ট্রেনিং হবে তোমাদের দেখো সুন্দর জায়গায় ট্রেনিং হবে আর ট্রেনিং পিরিয়ডটা সত্যি খুব যে কোনো চাকরির ক্ষেত্রে ট্রেনিং পিরিয়ডটা একদম স্মৃতিতে থেকে যায় তোমাদের পিটিএসে ট্রেনিং হবে অর্থাৎ অথবা এস টিএসে ট্রেনিং হবে এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আসি পিরিয়ড অব অ্যাপ্লিকেশান দেখো পিরিয়ড তোমাদের অ্যাপ্লিকেশান ডেট শুরু হচ্ছে এগারো তিন দু থেকে দশ চার দু হাজার উনিশ পাঁচটা অবধি ক্লিয়ার তোমাদের এই ডেটের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশনটি কমপ্লিট করতে হবে এবারে আমি বলবো বন্ধুরা তোমরা শেষের দিকে দিকে না গিয়ে শুরু এই এগারো তিন উনিশ থেকে কুড়ি তিন উনিশের মধ্যেই তোমরা অ্যাপ্লিকেশানটা কমপ্লিট করে দাও কারণ শেষের দিকে সার্ভারে এতই প্রেসার পড়ে যে সমস্যায় হয় সমস্যায় পড়ে অনেক ক্যান্ডিডেট এবার দেখো ফিজটি কেমন দিতে হবে অল ক্যান্ডিডেট যারা এসসি এস দের ছাড়া এসসি ছাড়া বাকি সব ক্যান্ডিডেটকে দুশো টাকা এবং কুড়ি টাকা প্রসেসিং ফি অর্থাৎ দুশো কুড়ি টাকা দিতে হবে এসসি এসটিদের ক্ষেত্রে কেবলমাত্র প্রসেসিং ফি। অর্থাৎ কুড়ি টাকা করে দিতে হবে ক্লিয়ার এবারে হাউ টু অ্যাপ্লাই হাউ টু অ্যাপ্লাই এখানে দেখো অনলাইন সাবমিশন করতে হবে সেখানে তোমরা এই যে ডব্লুবি পুলিশ ডট গভ ইন বা এক্সাইজ ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে ঢুকে তোমরা লগ ইন করে তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট এর মাধ্যমে তোমরা ফিজ জমা দিতে পারবে কিংবা ই ওয়ালেটের মাধ্যমে ইউপিআই অ্যাপ এর মাধ্যমে তোমরা ফিজটা জমা দিতে পারবে এবারে দেখো এখানে তোমাদের যে ফটোটা আপলোড করতে হবে সেটা দেখো দশ কেবি থেকে পঞ্চাশ কেবির মধ্যে এবং যে সিগনেচারটা আপলোড করতে হবে ফাইভ বি থেকে কুড়ি কেবির মধ্যে তার হাইট এবং লেন্থটা বলে দেওয়া আছে ফটো আর সিগনেচারের এবারে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার ফটোটা কী বলছে ফটোগ্রাফি মাস্ট বি অন হোয়াইট ব্যাকগ্রাউন্ড ফটো যে ফটোটা তোমরা তুলবে তো সেটার ব্যাকগ্রাউন্ডটা সাদা হতে হবে এবং ফটোর সেভেন্টি ফাইভ থেকে এইট্টি পারসেন্ট এরিয়া জুড়ে তোমার মুখমণ্ডলের ছবিটি থাকতে হবে ক্লিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলা আছে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের অবশ্যই মোবাইল নাম্বার এবং একটা ইমেল আইডি থাকতে হবে কারণ ওরা মেল ভি মেল পাঠাবে কিংবা মোবাইলে মেসেজ পাঠাবে ঠিক আছে এবারে কিভাবে ফর্ম ফিল করবে না তোমরা অনলাইনে সহজ সহজ তথ্যমিত্র কেন্দ্রে গিয়ে ফর্ম ফিল করতে পারবে সেখানে এদের ক্লিয়ার ডিরেকশান দেওয়া আছে ওদেরকে ওই সহজ তথ্যমিত্র কেন্দ্রে ওরা কত টাকার বেশি কত টাকা ওরা চার্জ করবে তেইশ টাকা চার্জ করবে এর বেশি তোমাদের দিতে হবে না কেউ যদি এর বেশি চার্জ করে তো তোমরা সরাসরি হেল্পলাইনে এই পুলিশের হেল্পলাইনে তোমরা ফোন করে জানিয়ে দিতে পারো কারণ এখানে দেখো ক্লিয়ারলি ইনস্ট্রাকশান দেওয়া আছে অল ক্যাটাগরি অফ ক্যান্ডিডেট এক্সেপ্ট শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব ওয়েস্ট বেঙ্গল অনলি স্যাল পে দুশো তেতাল্লিশ অর্থাৎ দুশো কুড়ি টাকা অ্যাপ্লিকেশান আর প্রসেসিং কুড়ি টাকা এবং প্লাস সার্ভিস চার্জ ইনক্লুডিং জিএসটি তেইশ টাকা অফ মানে অর্থাৎ সহজ তথ্য মিত্র কেন্দ্রের যারা তোমাদের ফর্ম ফিল আপটা করে দেবে তারা ফর্ম ফিল আপটা করে দেওয়ার জন্য তেইশ টাকা বেশি নিতে পারবে না আর তেইশ টাকার বেশি যদি কেউ চার্জ করে তোমরা তার বিরুদ্ধে অবজেকশান করতে পারো সেই অবজেকশান এদের এই দেখো হেল্পলাইন এই হেল্পলাইনে গিয়ে তোমরা অবজেকশানও তাদের বিরুদ্ধে জানাতে পারো যাই হোক এই হলো তোমাদের টোটাল সিস্টেম তো আমি বলে দিলাম তোমাদের সামনে আমি পুরো ব্যাপারটা তুলে ধরলাম শীঘ্রই ফর্ম ফিল করে দাও ভোটের আগে তো আর কোনো অ্যাডভার্টাইজমেন্ট হবে না এটাই লাস্ট এবং ভোটের ভোট একবার হয়ে গেলে তারপরে অ্যাডভার্টাইজমেন্ট আবার কবে হবে তার কোনো ঠিক নেই বিশাল ভ্যাকেন্সি আছে তিন হাজার টোটাল ভ্যাকেন্সি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কাছে একদম ক্লিয়ার করে বলে দিলাম এবং একটা ডিসক্রিপশান বক্সে আমি এই পিডিএফটার লিঙ্কও দিয়ে দেব। তো তোমরা লিঙ্কটা দেখে নিয়ে লিঙ্কটা ক্লিক করে এই পিডিএফটি আরও যাচাই ভালোভাবে তোমরা নিজেদের মতো করে যাচাই করবে তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো কারণ বাড়িতে বসে তুমি তোমরা যদি একটা হোয়াটসঅ্যাপে ক্লিক করে বন্ধুদের মধ্যে শেয়ার করো তাতে কি হবে বাড়িতে বসেই তুমি পূর্ণ অর্জন করতে পারবে তো আর তোমাদের এর বেশি যদি কোনো কোয়ারি থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা জানাবে আমি এর উত্তর দেবো ভালো থেকো আশপাশ পরিষ্কার রেখো সেবাটা সেফটি অ্যান্ড বেস্ট অফ লাক